হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম লাইফ ইন জার্মানিতে আপনাদের স্বাগতম আশা করতেছি পৃথিবীর যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব তো সেই জন্য এখানে আমি বাসমতি চাল নিয়েছি আড়াই কাপের মতো তো সেটা আমি খুব ভালোভাবে ধুয়ে তারপর পানি দিয়ে ভিজিয়ে রাখলাম আর এখানে আমি মাংস নিয়েছি তো মাংসের টুকরাগুলো একটু বড় বড়। তো আজকে যেটা রান্না করব সেটা হচ্ছে কাবলি পোলাও বা আফগানি পোলাও তো সেটা রান্না করতে মোটামুটি বড়ো বড়ো পিসি ব্যবহার করা হয় মাংসের খাসি অথবা গরু মাংস দিয়ে করা হয় তো আমার কাছে গরু মাংস ছিল আর সেই মাংসর মধ্যে যে বড়ো বড়ো পিসগুলো ছিল হাড় কম মাংস বেশি সেই পিসগুলোই আমি এখানে নিয়ে নিয়েছি আর এই পোলাওটা রান্না করতে খুবই অল্প পরিমাণ মশলার প্রয়োজন হয় তো এখানে আমি রসুন বাটা দিয়ে দিয়েছি আর দিয়েছি গরম মশলার গুঁড়া আর লবণ দিয়ে আমি মাংসটাকে রান্না করব। রান্না বলতে প্রথমে মাংসটাকে সিদ্ধ করব আর পানিটা একটু বেশিয়ে দেব কারণ মাংসটাকে খুব নরম করে সিদ্ধ করতে হবে আর এই পানিটা লাস্টে আমরা পোলাওয়ে ইউজ করব। তো সেই জন্য পানি একটু বেশি দিলে এখানে সমস্যা নেই আর আপনাদের কাছে যদি প্রেসার কুকার থাকে তাহলে আপনারা বসিয়ে দিতে পারেন আপনাদের বড়জোর জোর বিশ থেকে পঁচিশ মিনিটের মতো লাগবে মান মাংসটাকে সিদ্ধ করতে আমার যেহেতু প্রেশার কুকার নেই আমি চুলাই করে নিচ্ছি তাই মাংসটাকে বসিয়ে দিলাম বসিয়ে তারপর আমি বাদবাকি কাজগুলো এখানে করে নিচ্ছি আর ওইদিকে চালটাও ভিজতে থাকুক তো এখানে আমি কিশমিস বাদাম নিয়েছি এই পোলাওয়ে দেওয়ার জন্য তো এগুলোকে একটু হালকা করে আমি তেলে ভেজে নিচ্ছি আর এগুলো কিন্তু অবশ্যই দিতে হবে এই পোলাওয়ে এটা ছাড়া মানে বাদাম কিসমিস আর গাজর ছাড়া কিন্তু পোলাওয়ের আসল টেস্ট আসবে না তো বাদাম কিসমিস ভাজার পরে আমি এখানে কিছু গাজর কুচি ভেজে নিচ্ছি আর গাজরটাকে আমি এমনভাবে কুচি করেছি বেশি মোটাও না আবার একদম চিকনও না আপনারা দেখেই হয়তো বুঝতে পারতেছেন কীরকম চিকন করে আমি কেটেছি তো গাজরটা ভালোভাবে ভেজে আমি একটু লবণ আর একটু চিনি দিয়ে দিলাম এখন এটাকে খুব ভালোভাবে আমি একটু নরম নরম করে ভেজে নিচ্ছি তো প্রায় ঘন্টাখানেক হয়ে গিয়েছে তো চালটাও খুব ভালোভাবে ভিজে উঠেছে এখন আমি চালটাকে আলাদা পাত্রে উঠিয়ে নিচ্ছি আর এই যে খুব সুন্দরভাবে চালটা কিন্তু ভিজে গিয়েছে মাংসটাও এদিকে সিদ্ধ হয়ে গিয়েছে পানিটা দেখুন অনেকটা কমে এসেছে আর মাংসটা কিন্তু অনেক বেশি নরম হয়ে গিয়েছে এখন এই মাংসটাকে আমি এই পানিটা থেকে আলাদা করে নেব তো মাংসটাকে আমি আলাদা অন্য একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি আর যে স্টকটা রয়ে গিয়েছে সেটাকে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি এটা আমি পরবর্তীতে পোলাও ইউজ করব। এখন চলে আসি মূল রান্নায় গাজর বাদাম আর কিশমিশ যেই তেলে ভেজেছিলাম সেই তেলটা আমি একটা হাড়িতে হাঁড়িতে দিয়ে দিলাম আরও অল্প পরিমাণ তেল অ্যাড করলাম এখানে আর এখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এমনভাবে ভাজতে হবে যাতে করে ব্যারেস্তা হয়ে না যায় আবার একদম সাদা সাদাও না থাকে একটু লালচে ভাব যেন হয় তো এখানে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে আমি যে উঠিয়ে রেখেছিলাম মাংসগুলো সেই মাংসগুলো দিয়ে দিচ্ছি এখন এই তেলের আর পেঁয়াজের সাথে মাংসগুলোকে একটু ভেজে নেব আর এখানে আমি দিয়ে দেবো একটা বড়ো সাইজের টমেটো এই টমেটোটাকে দিয়ে মাংসের সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব আর টমেটোটা যেন একদম গলে গলে যায় সে পর্যন্ত এটাকে রান্না করতে হবে আর টমেটোর সাথে এই মাংসটাকে কষানোর ফলে মাংসের টেস্টটা কিন্তু অসাধারণ আসবে আর এই পোলাও রান্না করতে আর আমি অন্য কোনো মশলা ব্যবহার করব না এই দুইটা উপকরণে আমি দিয়েছিলাম যে গরম মশলা গুঁড়ো আর হচ্ছে রসুন বাটা দিয়ে আমি মাংসটাকে সিদ্ধ করেছি আর এখন টমেটো দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো মাংসটা আর টমেটোটা যখন একদম ভুনা ভুনা হয়ে যাবে তেলটা এরকম ছেড়ে দেবে তখন আমি এতে আগে থেকেই যে পানিটা আমি ছেঁকে রেখেছিলাম সেই পানিটা আমি এখানে দিয়ে দেবো আমি এই পোলাওটা রান্নার জন্য আজকে চাল নিয়েছিলাম আড়াই কাপ তো আড়াই কাপ চালের জন্য আমি মোট পাঁচ কাপ পরিমাণ পানি দরকার হবে এখানে তো যেহেতু আমি চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছি তো সেই জন্য আমি এক কাপ চালের জন্য দুই কাপ পানি দেবো না তার থেকে কিছু কম পানি দেবো তো আমি যে স্টকটা আলাদা করে রেখেছিলাম সেটা ছিল দুই কাপের মতো তো আরও আড়াই কাপের মতো আমি পানি এখানে দিয়ে দিচ্ছি মোট সাড়ে চার কাপের মতো আমি এখানে পানি দিয়েছি আর পানি দিয়ে তারপর এখানে আমি আরও কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো তো আপনাদের কাছে যদি গোলমরিচের গুঁড়ো থাকে তাহলে আপনারা দিয়ে দিবেন আর যদি এরকম আস্ত থাকে এরকম ক্র্যাশ করে দিতে পারেন অথবা পাটায় একটু গুঁড়া করে নিতে পারেন গরম মশলার সাথে যে গোলমরিচগুলো থাকে তারপর আপনারা এখানে দিয়ে দিতে পারেন তো এগুলো দিয়ে পানিটাকে একটা বলক আনিয়ে নেব তো বলক আসার পরে এখানে আমি যে চালটা পানি ঝরাতে দিয়েছিলাম সেই চালটা আমি এখানে দিয়ে দেব দিয়ে এখানে লবণটা একটু টেস্ট করে নেবেন আর আমি এখানে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি আর এই পোলাও বিশেষত্ব হচ্ছে এটা একটু মিষ্টি মিষ্টি টাইপের হয় খেতে কিন্তু খুবই মজা চালটা দিয়ে এখন আমি অপেক্ষা করবো পর্যন্ত আর পানিটা যেন একটু টেনে যায় সেই পর্যন্ত আমার চালের চালগুলো পানিটা অনেকটা টেনে নিয়েছে আর এই যে পানিটা কিন্তু একদম শুকিয়ে যায়নি কিছু কিছু আছে পানি তো এই পর্যায়ে আমি এটাকে দমে রেখে দেব তো দমে রাখার আগে আমি এখানে যেই গাজর আর বাদাম কিশমিশ ভেজে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গাজর বাদাম কিশমিশের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন এটা আসলে যত বেশি দেওয়া যায় তত বেশি মজা হয় তো আমি এখানে দিচ্ছি আমার পরিমাণ মতো আর কি আন্দাজ মতো আমি দিয়ে দিচ্ছি তো এগুলো এরকমভাবে উপরে ছড়িয়ে দিয়ে তারপর এটাকে আমি মোটা একটা কাপড় দিয়ে বা টাওয়াল দিয়ে আমি এটাকে দমে দেব দমে দেওয়ার জন্য আমি এখানে নিয়েছি নতুন একটা টাওয়াল যেটা এখনও আমি ইউজ করিনি তো সেটা এভাবে টান টান করে দিয়ে তারপর আমি ঢাকনাটা দিয়ে ঢাকনাটা এরকম চারদিক থেকে একটু ঢেকে দিচ্ছি যাতে করে ভিতরের বাতাসটা বের না হয় আর এরকম দমে দিয়ে অপেক্ষা করতে হবে প্রায় আধা ঘন্টার মতো আমি যেহেতু ফার্স্ট টাইম রান্না করতেছি আমি অনেক বেশি এক্সাইটেড তো সেই জন্য আমি পনেরো মিনিট পরেই রাখনাটা খুলে দেখতেছি যে এটা কীরকম হচ্ছে এটা কি ঠিক হচ্ছে নাকি নিচে দিয়ে পোড়া টোড়া লেগে যাচ্ছে তো আমি একটু নেড়ে চেড়ে নিচের দিক থেকে দেখে নিচ্ছি যে না নিচে এখনও অল্প পরিমাণ পানি আছে আর এটা পোড়া লাগার সম্ভাবনা নেই তো আমি আরেকটু উল্টে পাল্টে দিয়ে তারপর এটাকে আবার ঢেকে রেখে দেবো আরও পনেরো মিনিটের জন্য আর চালটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে তো আরও পনেরো মিনিট রেখে দিলে দেখা যায় যে চালটা আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে টাওয়ালটা দিয়ে আবার আমি এটাকে দমে রেখে দিচ্ছি তো আপনাদের ভাইয়া চলে এসেছে খেতে আর তার এটা নাকি খুবই পছন্দ সে কয়েকবার অরিজিনাল আফগানিদের হাতে মানে রান্না করাটা খেয়েছে তো এখন খুবই আফসোস করতেছে যে এটা অনেক দিন ধরে খাওয়া হচ্ছে না অনেক টেস্ট তো তাকে সারপ্রাইজ করার জন্যই আজকে আমি এটাও রান্না করেছি তো সে এসেছে তাকে এরকম পাতিল থেকে আমি গরম গরম পরিবেশন করতেছি আর বিরিয়ানি বা খিচুড়ি এই টাইপের খাবারগুলো আমার পাতিল থেকে সরাসরি খেতেই খুব ভালো লাগে কারণ একদম গরম গরম জিনিসগুলো খাওয়া যায় আর রান্নাটা প্রথম অবস্থায় আমি বলবো যে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তো আমি তো আসলে কাউকে রান্না করতে দেখিনি ইউটিউবের রেসিপি দেখে তারপর নিজে নিজে রান্না করেছি তবে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছে আর এই যে মাংসটা অনেক বেশি নরম হয়েছে এই মাংসটা মানে আরও বেশি নরম হয় ওরা মানে আফগানিরা যেভাবে আর কি রান্না করে তো প্রচণ্ড পরিমাণ গরম ছিল সেই জন্য আসলে মাংসটা ছিঁড়তে পারতেছিলাম না তো যাই হোক আপনারা দেখেই হয়তো বুঝতে পারতেছেন যেটা মাংসটা কতটা নরম হয় আর যারা অরিজিনাল আফগানিদের হাতে খেয়েছেন তারাই আসলে জানেন এর স্বাদটা কীরকম তারপরও আজকে আমি বাঙালি হয়ে এটা ট্রাই করলাম আমার কাছে তো খুবই ভালো লেগেছে আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন ফ্যামিলি মেম্বারদের সাথে নতুন একটা আইটেম শেয়ার করতে পারেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ